ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী নির্বিচার বোমা বৃষ্টির লক্ষ্য হামাস যোদ্ধাদের নির্মূল করা ও তাদের তৈরি সুড়ঙ্গগুলোকে গুঁড়িয়ে দেয়া। তবে উপত্যকাটির মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুড়ঙ্গগুলো ধ্বংস করা সহজ হবে না বলে মত সামরিক বিশ্লেষকদের। 2005 সালে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ছাড়ার এক বছর পর উপত্যকাটির কর্তৃত্ব নেয় ফিলিস্তিনি মুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই থেকে কয়েক দফা ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা। হামাসকে নির্মূলে বেশ কয়েকবার তাদের তৈরি করা সুড়ঙ্গ ধ্বংস করলেও তা পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারেনি ইসরায়েল। গেল 7ই অক্টোবর নজিরবিহীন হামলায় তাজ্জব বনে যাওয়া তেল আবিব এবার হামাসকে নিশ্চিহ্নের ঘোষণা দিয়েছে। সুড়ঙ্গগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়াও তাদের লক্ষ্য। তবে এটি মোটেও সহজ হবে না বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। ঘন জনবসতিপূর্ণ গাজার 45 কিলোমিটার জুড়ে হামাসের রয়েছে কমপক্ষে 2500 সুড়ঙ্গ। মাটির 30 থেকে 40 মিটার গভীরে থাকা এসব সুড়ঙ্গের বেশিরভাগের প্রবেশপথই কোনো না কোনো ভবনের মধ্যে লুকোনো। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধের কৌশল বিশ্লেষণ করলে দেখা যায়, গেরিলা কৌশল ব্যবহার করে গোলা বারুদের ক্ষেত্রে পিছিয়ে থাকার পরও জয় পেয়েছে অনেকে। 20 বছরের বেশি সময় ধরে মার্কিন সেনারা অত্যাধুনিক অস্ত্রসহ যুদ্ধ করলেও শেষ পর্যন্ত জয়ী হয় ভিয়েতনামের গেরিলা যোদ্ধারাই। এদিকে যুদ্ধ বন্ধে পশ্চিমাদের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না, বরং ইসরায়েলকে জেতাতে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তারা। আর গাজায় নির্বিচারে ছোড়া ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ যাচ্ছে শত শত নিরীহ নারী শিশুসহ বেসামরিক ফিলিস্তিনির। মিনা ফেরদৌস, ডিবিসি নিউজ ডেস্ক।